আশা করি সবাই ভালো আছেন। আজকেও মধ্যরাতে আপনাদের জন্য আরও একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি এবং আজকে হচ্ছে যারা ফ্রিল্যান্সার আছেন তাদের জন্য। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে আপনারা আগাচ্ছেন, আপনারা অনেক কাজ করছেন, আপনাদের পেমেন্টগুলো আপনারা হচ্ছে যারা যে বেশিরভাগই হচ্ছে পেনিওর থেকে আনেন, তো পেনিওর রিসেন্টলি আপনারা জানেন যে একটা অপশন দিয়েছে আমাদেরকে, যে বিকাশ থেকে টাকা ট্রান্সফার করার একটা অপশন দিয়েছে। হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে কি আপনারা জানেন বিশেষত পেনিওর থেকে আমরা ব্যাংকে ট্রান্সফার করি, তো ব্যাংকে ট্রান্সফার করতে গেলে যেটা দেখা যায় আপনার হয়তো বা একদিন সময় লাগে, কখনও কখনও ডিপেন্ড করে আপনার উইকেন্ডে ব্যাপার একটা আছে, ব্যাংকের ওপেনিংয়ে একটা ব্যাপার আছে, সেই ক্ষেত্রে একটু সময় সাপেক্ষ। আর বিকাশে যেটা হয় আপনি চাইলে ইনস্ট্যান্ট আপনি আপনার পেমেন্টটাকে আপনার বিকাশ নাম্বার আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থাকলেও আপনি কিন্তু ট্রান্সফার করে নিয়ে আসতে পারেন। সো কম বেশি যারা হচ্ছে যে পেনিওর অ্যাকাউন্টে ইউজ করেন তাদের জন্য হচ্ছে আজকে আমার এই টিউটোরিয়াল। আর পেনিওর থেকে ব্যাংক ট্রান্সফারের জন্য আমার আরও একটা ভিডিও দেওয়া আছে, সেটা আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনি একটু কাইন্ডলি চেক করবেন। সো আজকে আমার কাজ হলো পেনিওর থেকে আপনি কীভাবে আপনার রেমিটেন্স আকারে বিকাশ নিয়ে আসবেন সেটা দেখাবো। সো প্রথম যেটা করবেন, আপনি আপনার বিকাশ অ্যাপসে লগ ইন করবেন, অ্যান্ড দেন আপনি দেখতে পাচ্ছেন এখানে আরও একটা অপশন আছে বা ইংলিশে হলে এটা মোর অপশন হবে, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনাকে অনেকগুলো অপশন আছে, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা রেমিটেন্স একটা অপশন আছে, আমরা রেমিটেন্সে ক্লিক করবো। সো রেমিটেন্সে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রথমে অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে, যেহেতু আমার অ্যাকাউন্টটা অ্যাড করেনি আমি সেজন্য আগে অ্যাড করবো। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে পেনিওর অপশন দেওয়া আছে সরাসরি অ্যাকাউন্টটা আনার জন্য, সেক্ষেত্রে আমি পেনিওরকে সিলেকশন করবো। তো সিলেকশন করার পরে যেটা আমাকে করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন যে পেনিওর অ্যাকাউন্ট খুলুন অথবা আর পেনিওর অ্যাকাউন্টটা লিঙ্ক করুন। সো আমার এখানে পেনিওর অ্যাকাউন্ট আমার ওপেন করার দরকার নেই, যেহেতু আমি পেনিওর অ্যাকাউন্ট ইউজ করছি। সো আমাকে কী করতে হবে, পেনিওর অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। সো লিঙ্ক করার জন্য আমি যেটা করব, আমার কাছে যে অপশন চাচ্ছে সেটা হলো আমার পেনিওর অ্যাকাউন্টে ইনফরমেশন তারা চাবে, সো আমিও তাদের অ্যাকাউন্টে ইনফরমেশন দিব। সো আমি একটু আমার পেনিওর যেই ইনফরমেশনটা আছে সেটা আমি একটু দিচ্ছি এবং দিয়ে আমি সাইন আপ করি। তার আগে অবশ্যই যেহেতু সিকিউরিটি পারপাস একটা ব্যাপার আছে, তাই আমি একটু পজ করে নিচ্ছি, তারপর আমি আপনার আবার এটা অন করে আপনাদেরকে দেখাবো। সো আমি আমার ইউজার অ্যাকাউন্টটা দিয়েছি এবং আমার পাসওয়ার্ডটা দিয়েছি। সো আপনিও আপনার ইউজার অ্যাকাউন্ট ইমেল বা যেটা আছে সেটা দেবেন, অ্যান্ড দেন হচ্ছে আপনি পাসওয়ার্ডটা দেবেন, দিয়ে সাইন ইন অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। সাইন ইন অ্যাকাউন্টে ক্লিক করার পরে পরের স্টেপে আমরা যাব, টু স্টেপ ভেরিফিকেশন। আপনি জানেন আমাদের সিকিউরিটি পারপাসে অবশ্যই আমাদেরকে টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখা লাগে। সো আমি আমার অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে রেখেছি। সো আমি আমার যে সিকিউরিটি কোডটা এসেছে সেটা ভেরিফিকেশন জন্য আমি দিলাম। দেওয়ার পরে আমি প্রসেসটা একটু যাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন আমাকে এখানে চাচ্ছে যে আমি অ্যাকাউন্টটাকে অ্যালাউ করবো কিনা বিকাশ অ্যাকাউন্টে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই অ্যাগ্রি করতে হবে, আর না হলে আমি যদি নট নাও দিই তাহলে সেটা কন্টিনিউ হবে না। সো আমি অ্যাগ্রি করছি, অ্যাগ্রি করার পর যেটা হলো আমার কানেকশন হয়ে গেল, আমি এখন এটাকে ওকে করব। সো আমরা পরের স্টেপস আবার যাব, আমার যেহেতু অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গিয়েছে পরবর্তীতে আমাকে এটা আর দ্বিতীয়বার কানেক্ট করা লাগবে না। এখন হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন আমার একটা নোটিফিকেশন সেভ, লিঙ্ক সাকসেসফুলি হয়েছে। সো আমার ইমেলটাও এখানে দেখাচ্ছে, গ্রাহক আইডিটাও শো করছে। সো আমি যেটা করবো, এই অ্যাকাউন্ট থেকে টাকা আনুন আমি ক্লিক করবো, তাইলে আমি হয়তো হোমে ফিরে যেতে পারতাম। সো আমি এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে $29 আছে, যদিও এখানে আজকে আমি $32 ট্রান্সফার করেছিলাম, তার মধ্যে $3 কিন্তু ট্রানজ্যাকশন হিসেবে কেটে নিয়েছে পেনিওর থেকে। আপনারা জানেন এখন প্রতি ট্রানজ্যাকশন $3 করে কাটে। সো আমি সেটা এখানে ক্লিক করবো, অ্যাকাউন্টের তথ্য আমি এখানে 29 আমি যেটা আছে সেটাই তুলে ফেলব। একটা কথা আপনি একটু মনে রাখবেন যে সর্বনিম্ন আপনি হচ্ছে $1,000 পরিমাণ হচ্ছে বিকাশ ট্রান্সফার করতে পারেন। সো আমার হচ্ছে যে বিকাশ নাম্বারটাও এখানে শো করছে, আমার এখানে চলে আসবে। সো আমি 29 যেহেতু আছে আমি 29 দিয়ে আমি এটা নেক্সটে ক্লিক করবো। সো পরের প্রসেসটা এখানে চলে আসলো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাকে যেটা দেখাচ্ছে $1 ইকুয়ালস টু হচ্ছে যে $84.80 BDT, আর 2% পেনিওর কনভার্সন ফি অন্তর্ভুক্ত হবে, আরও বিস্তারিত জানার জন্য। তার হচ্ছে যে আমার টোটাল আমি পাচ্ছি এখানে 2400
59 টাকা 47 পয়সা আমি পাবো। সো আপনি দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে $29 ইউএসডি, আমার আইডিটা এক্সচেঞ্জ রেট হচ্ছে 84 টাকা করে দিচ্ছে, 2% পেনিয়র কনভার্সন ফি অন্তর্ভুক্ত হবে এখানে, অ্যান্ড দেন হচ্ছে আমি সর্বমোট 2459 টাকা পাচ্ছি। সো আমি নেক্সটে ক্লিক করবো, আমার প্রসেসটা হয়ে গেছে, আমার ভেরিফিকেশন করাচ্ছে 47 17 23, 47 17 23। সো আমার কাছে যে কোডটি এসেছে সেটা আমি এখানে দিলাম। 2FA কিন্তু খুবই কার্যকরী একটা অপশন, সেটা আপনারা জানেন, আপনারা যে কোনো অ্যাকাউন্ট আপনারা চেষ্টা করবেন হচ্ছে যে এটাকে সিকিউর করে রাখার জন্য। সো আমার রিকোয়েস্টটা সাকসেসফুল হয়েছে, এটা আমার কাছে টাকাটা চলে আসবে কিছুক্ষণ পরে, হয়তো বা ডিপেন্ড করছে যেহেতু ঈদের একটা ফেস্টিভ চলছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে টোটাল এখানে যে রেমিটেন্সের টাকা রিকোয়েস্ট করা হয়েছে সেটা এখানে দেখা হচ্ছে, এবং আমি মনে হয় টাকাটা অলরেডি পেয়ে গেছি, আমার কাছে চলে এসছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি যদি একটু ওপেন করি, উইথড্র সাকসেসফুল হয়েছে 2459 টাকা, অ্যান্ড দেন হচ্ছে আমি একটু চেক করি আমার এখানে ব্যালেন্সটা কত আছে। হ্যাঁ, আমার এখানে এখনও টাকাটা অ্যাড হয়নি, যে এখানে আপনার জানেন যে অনলাইন ট্রানজ্যাকশনের ব্যাপারে যেহেতু একটা ফেস্টিভ বন্ধ আছে তাই এটা সময় লাগতে পারে। সো আমার এখানে ব্যালেন্স যা ছিল তাই আছে, আমি আশা করছি এটা খুব শীঘ্রই আমার কাছে চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন রেমিটেন্স উইথড্র সাকসেসফুল হয়েছে, কিন্তু আমাকে তারা কিন্তু নোটিফিকেশন দিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টাকা আনার রিকোয়েস্ট সফল হয়েছে, টাকা আনার রিকোয়েস্ট আমি কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে অলরেডি মেসেজ যেটা এসছে, আমি লিঙ্ক করেছিলাম সেটা এখানে আমার কাছে এসছে, টাকা আনার রিকোয়েস্ট যেটা আমি উইথড্রল যেটা করেছি সেটা রিকোয়েস্ট হয়েছে, রেমিটেন্স এটাও কিন্তু এখানে পেনিয়র থেকে রিকোয়েস্ট এটা সাকসেসফুল হয়েছে। সো এটা খুব শীঘ্রই আমি আশা করছি আমার কাছে এটা চলে আসবে। আপনারা আমাকে একটু অপেক্ষা করতে হবে আপনাদের সাথে, সো হয়তো বা কিছুক্ষণের মধ্যে চলে আসবে, হয়তো বা কালকেও আসতে পারে। সো এটা ডিপেন্ড করছে বিকাশ কর্তৃপক্ষের উপর। সো আমিও আশা করছি আমি খুব শীঘ্র পেয়ে যাব। সো আশা করি খুব সহজে আপনারা এইভাবে প্রসেসটা ফলো করলে আপনি আর ব্যাংকের উপর আপনাকে ডিপেন্ডেন্ট হতে হবে না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর আপনার প্রয়োজন হবে না। আপনি এখন থেকে চাইলে এইভাবে পেনিওর থেকে আপনার অ্যাকাউন্টের টাকাটা বিকাশের মাধ্যমে নিয়ে আসতে পারবেন। যারা ফাইবারে কাজ করছেন তারা পেনিওর থেকে, বা অন্যান্য প্ল্যাটফর্মে আপনারা যারা কাজ করছেন তারা নিশ্চয়ই যদি পেনিওরটা আপনারা ইউজ করে থাকেন তাহলে পেনিওর ক্ষেত্রে আপনারা আশা করি এখন থেকে এইভাবে সরাসরি আপনার বিকাশে অ্যাকাউন্টের টাকাটা ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন। যেহেতু এটা প্রথম ট্রানজ্যাকশন এবং হচ্ছে আজকে এই মুহূর্তে শুক্রবার, শনিবার রাত 12:30 বাজে, যেহেতু শনিবার আপনার পা দিয়েছি, ব্যাংক একটু বন্ধ আছে আপনারা জানেন, ঈদের একটা বন্ধ আছে। আশা করি আমি খুব শীঘ্রই হয়তো আজকে কোনো এক সময়ের মধ্যে আমি এটা পেয়ে যাবো। সো আপনারাও নিরাশ হবেন না এবং আপনারা একটু অপেক্ষা করবেন, ব্যাংকের টাকা তুললেও তো একটু অপেক্ষা করা লাগে, একদিন বা দুদিন সময় লাগে। সো আমি আশা করছি আমি এটা পেয়ে যাব, এবং এইভাবে আপনারা আপনাদের যে রেমিটেন্স, বিশেষ করে যারা আপনারা ফ্রিল্যান্সিং করছেন তাদের ফ্রিল্যান্সিংয়ের যে স্যালারিটা আছে সেটা ট্রান্সফার করে নিয়ে আসতে পারেন। সো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি মনে করেন আপনাদের কাজে লেগেছে, অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। এরপর আপনারা কীরকম ভিডিও না দেখতে চান আমার চ্যানেল থেকে সেটা আপনি একটু জানাবেন, এবং সর্বোপরি আমার চ্যানেলটি চিরং বয়েস সেটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।